আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আধুনিক পদ্ধতিতে কীভাবে সুই গাছ রোপণ করতে হয় সেটা আমরা আজ দেখাবো কারণ আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সুই গাছ রোপণ করে আর রোপণের মাধ্যমে ভুল ত্রুটির কারণে প্রচুর পরিমাণ সুই গাছ মারা যায় আর এই মারা যাওয়ার কারণে একটা চাষির অনেক বড়ো ক্ষতি হয় তাই আমি নতুনভাবে ছায়ায় কীভাবে সুই গাছ রোপণ করতে হয় সেটা আমি আজ দেখাবো তা আশা করি আপনারা এটা বুঝতে পারবেন আর এইভাবে আশা করি রোপণ করলে মনে হয় এটা মরবে না হুম তা আমি একটু দেখাচ্ছি একটু না প্রথমে আগে আমার এটা তৈরি করা ছিল জিপসাম এবং জৈব সার পরিমাণ দিয়ে জিপসাম পঞ্চাশ গ্রাম জৈব সার দুই কেজি দিয়ে কয়েকদিন আগে এটা আমার এটা তৈরি করা ছিল এখন আজকে আমি এটা রোপণ করব ঠিক এর মাঝখানে একটু কাছে ক্যামেরাটা নিয়ে আসলে মাঝখানে একটু পরিমাণ মতো এটা হাত দিয়েই হলে ভালো হয় খুঁড়তে হবে খুঁড়ে আর এটা হলে গিয়ে তোমার কাটতে হবে কারণ এটা সিডলিকে মাটিটা নরম হয়ে যায় যখন আমি একটা ব্লেড দিয়ে এটা কাটব তখন এটা সুবিধা হয় এটা এইভাবে কারণ এর তো ওর খুব একটা নরমাল মতো জিনিস মাটি খুব আলগা হয়ে যায় এইভাবে নিয়ে আস্তে করে এভাবে দিলে হবে দিয়ে মাটি এভাবে পাশে সুন্দর করে রোপণ করে দিলে হবে আশা করি এই পরিমাণে এভাবে একটু খাদ করে দিলে দেখাচ্ছে এখানে পানি দিলে পাশে আর আসবে না আমি এইভাবে অনেকে দেখেছি নবদ্বীপের এগুলো ভিডিও তো দেখলাম তারপর আমি এগুলো আলটা অনেক উঁচু করেছি পানি এখানে জমবে না পানি দিলে সর যাবে আর এবারটা এখানে পানি দিয়ে দিতে হবে এইভাবে পানি দিয়ে দিতে হবে এখন পর্যাপ্ত পরিমাণ যত্ন না পানি দেওয়ার মতো দিদিতে হবে দিয়ে যদি এখানে ছায়া কোনো সমস্যা নেই এখানে শুকাবে না যার কারণে পানির পরিমাণ একেবারে কম দিলে হবে আর বৃষ্টি হলে তো বুঝতে পারছে নালাতে একেবারে চলে যাবে পানি এখানে পানি ওঠার কোনো সম্ভাবনাই নেই যার কারণে সুই গাছটা বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তা আশা করা দেখা যাক কাল্লা রহমতে কোন পর্যায়ে কারণ ছায়ায় তো মানুষ যে যতগুলো গাছ লাগান হয়েছে এর আগে একটা গাছ আছে ছায়ায় থাকার কারণে সে গাছের কোনো সমস্যা হয়নি তাই এই জন্যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে গাছের নিচে রোপণ করে কেমন ফল পাওয়া যায়